আমরা যে যে মাধ্যমটার মধ্যে আছি যেমন আমি আমার কথাটা আমি বলি যে আমার আমি যে ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি সেটা আসলে বলতে গেলে যে আমাকে মুসলিম বলে মানুষ তো আমি নিজেকে বলে দাবি করি না আমি নিজেকে একজন মানুষ হিসেবে প্রথমে দাবি করি তো এটা হচ্ছে আমার প্রথমে জন আর আমার ফ্যামিলি সম্পর্কে আমি একটু বলি সেটা হচ্ছে যে আমার বাবা কিন্তু একজন দার্শনিক দার্শনিক মানে উনি ওই দার্শনিক ভাবে চিন্তা ভাবনা করেন ওইভাবে কিন্তু আমার মা আবার ওইভাবে না আমার মা বাবার ইসলাম যা বলে ওইটাই ওইটাই মানে ওইরকমই মানে তো বিষয়টা সেরকম হ্যাঁ আমি ছোট থেকে কিন্তু আমার মনের ভিতরে ওই রকম চিন্তা ভাবনা আসছে যে আমি জানার চেষ্টা করবো যে আসলে কি আছে শুনি যে হুজুর বা মোল্লা বা আমাদের যারা আমাদের আত্মীয় স্বজন আছে বা ময় যারা আছে তাদের কাছে আমি শত্রুকে শুনেছি তারা যেটা বলে আসলে কি তারা সত্যি বলে কি মিথ্যা বলে এটা আমি যখন আপনার সংসারে গেলাম এবং কিছু করলাম এবং হাদিসে গেলাম এবং কিছু আয়াত অংশ বা হাদিসের কিছু অংশ পড়লাম তখন আমার কাছে বিষয়টা এই আসলো যে ওনারা যে বলছে বা আমি ছোট থেকে যেগুলো শুনে আসছি আসলে সেগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে আমার কাছে মনে হয় এগুলো আসলে সঠিক না ঠিক আছে তো এখন এখন আমার আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখন ওনারা যে এই কথাগুলো আবার বলে যে জাস্ট মিথ্যা কথা বলে বাংলা কথা যেটা মিথ্যা কথা বলে ওনারা যে আমি ওনারা সব এমনটা না যে ওনারা কিছু জানে না আমি যতটুকু জানি যে প্রতিটা উজুর বা আলী মোল্লা বা মোল্লা বা যারা আছে ঠিক আছে এনারা কিন্তু যথেষ্ট পরিমাণ জানে আমি বলবো না কিছু জানে না কিন্তু জানে সমস্যা হচ্ছে যে তারা জেনে বুঝে মানুষকে কিছু বলে না তারা ওটাকে গোপন করে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো তারা গোপন করে মানে মানুষকে জানায় না যে যদি এটা জানাই তাহলে গুম্বর ফাঁস হয়ে যাবে এটা একটা সমস্যা হবে এটা মানুষ মানবে না ঠিক আছে

ছর পড়ালেখা করলাম দোষ দিতে পারি না কারণ তারাও তো মানুষ তাদের তো পরিবার আছে পরিবার চালাইতে হবে পেট চালতে হবে তাদেরই বা তারাই বা কি করবে বলেন ঠিক আছে তো আজকে আমি আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর ঠিক আছে আমি এখন আপাতত চট্টগ্রামে আছি তো আমি একটু পতঙ্গা গিয়েছিলাম চট্টগ্রাম শুনেছেন ভাইয়া চট্টগ্রাম পতঙ্গা ওখানে আমি গেছিলাম কিছু জামা কাপড় আসলে তো আসার সময় এক সিএনজিতে আমি উঠেছিলাম ওই সিয়ন জেলা ব্যক্তি আমাকে অনেক অনেক হাদিস শুনাইলো আমি জাস্ট ওনার কথা হ্যাঁ হ্যাঁ বলে গেলাম আমি উত্তর দিলাম না কারণ ওনার সাথে আসলে ওইরকম সিচুয়েশন নাই যে ওনাকে আমি দুইটা উত্তর দিব কারণ আমি জানি যে ওনাকে উত্তর দিয়ে আমার কোনো লাভ নাই উনি যা বললো তাই আমি শুনলাম উনি আমাকে লাস্ট এই কথাটাই বললো

দেখছে অত ঢুকিয়ে উনি মালাম করছে যে ঠিক আছে এটা ঠিক আছে এখানে আর কোনো সমস্যা নাই ঠিক আছে জানা বলতে আছে কিছু এই সেই উনি ওটাই নিয়ে পরে আছে কিন্তু আসলে কি মূল যে বিষয়টা উনি ওটাই চিন্তাই যে আসলে এটা কি হবে কি হচ্ছে এটা যা পড়ছে পরে নিছে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে এই আছে ঠিক আছে এই যে বিষয় এখন এখন বর্তমান যে অবস্থা এখন আমি আপনার সাথে অনেকদিন দিকে আসলে কথা বলতে চাই কিন্তু সাহস হয় না বা আপনার সাথে ওইভাবে চুক্ত হতে পারে না যে আপনার সাথে কিভাবে আমি কথা বলবো ঠিক আছে তো আমার মনে ভিতরে অনেক কিছু অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে আজকে হয়তো বা আমি আপনাকে করতে পারবো না তবে আমি এতটুকু আমি বিশ্বাস করি যে আমরা যেটা করছি বা আমাদের সমাজে যেটা হচ্ছে বা আমাদের চারিপাশে যেটা হচ্ছে এটা আসলে মানুষ না বুঝে শুনে করছে আমি তো এটা করতে পারি না এখন আমি কিছু বলতে পারি না কারণ আমি যে যে জায়গায় আসি বা যে দেশে আসি যে অবস্থায় আসি যে গোত্রের মধ্যে আসি আমি যদি এখন বিপরীত কিছু বলতে যাই তো আমাকে এবার বাঁচতে দেবে না বাংলা কথা হয়তো সোজা কথা যেটা ভাইয়া আমাকে সমাজ থেকে বের করে দিবে আমার একটা অবস্থা আমি ওই কথাগুলো মনের ভিতরেই আর কি রেখে রাখি যে আপনার সাথে হয়তো কোনো কখনো কথা হবে আপনাকে আমি বলবো মনে কথাটা খুলে এই সময়টি হয়তো কখনো হয়নি কিন্তু আজকে হয়তো আপনার সাথে যুক্তি আমি আহ মানে আমার খুব ভালো লাগছে যে আপনার সাথে কথা বলতে পারছি এই বিষয়টাকে আচ্ছা কামরুল জামান ভাই আমারও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা আরো কথা বলবো আপনি এক কাজ করেন একটা নোট করে রাখেন যে কি কি আলোচনা জি 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 বিষয় নিয়ে জি 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 সেগুলো একটা নোটে লিখে রাখলে আমি এই কাজটা করি নোট নোট করে রাখি সব যে জিনিসগুলো আমার করতে হবে এটা যদি আপনি করেন তাহলে আপনি হয়তো আরো ভালোভাবে আলোচনাটা করতে পারবেন তাহলে কামরুল জামান ভাই আজকে যদি আর কোনো কথা না থাকে তাহলে বিদায় জানাই আপনাকে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি একটা শেষ প্রশ্ন করি আচ্ছা আপনি একটা জানা আপনার জানা জানা প্রশ্ন করি আচ্ছা এই যে আমাদের মুসলমানরা যে কুরবানি দেন আসলে যে কুরবানি যে একটা নাম করে পশু জবাই দেয় মানে তারা দেয় তো এটাকে আপনি কিভাবে দেখেন এটা যদি আমাকে একটু বলতেন আমার একটু ভালো হইতে কারণ আমি এটা খুব বাজে ভাবে দেখি এটাকে আমি যদি আমার পরিবার সামনে বলতে যাই জি বলেন বলেন

আমি ভারত থেকে বলছিলাম অনেকক্ষণ ধরে তোমার লাইফ দেখছি ঠিক আছে তো আমার চাচার ভাই মানে হচ্ছে যে মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি ঠিক আছে তো বাড়ির সবাই ওকে একটু বেশি মানে সবাই ভালো নজরে দেখছি ঠিক আছে যেহেতু আমাদের পড়াশোনা করছে করে এখন আমি এভাবে পড়াশোনা করিনি বলে আমাকে দেখে না তো এবার এমন প্রশ্ন হচ্ছে এটাই যে আমার আশেপাশে যারা মানুষগুলো রয়েছে যারা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ রয়েছে ঠিক আছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ওই মানুষগুলো কিন্তু মানে কোন উম কোনো ডাক্তার হোক কোন রিক্স্পা হোক কোনো ভ্যান চালক সবাই কিন্তু মানে নির্বিধে সাহায্য করে কিন্তু আমি কোনো ইসলাম মানুষকে দেখলাম না পর্যন্ত কোন নির্বিধে সাহায্য করতে কোনো কিছু এইটা কেন কারণ হচ্ছে মানে ইসলামের বিধানই হচ্ছে যে অমুসলিমদেরকে কুরআন নিকৃষ্টতম জীব নিকৃষ্টতম সৃষ্টি বলে আখ্যায়িত করে আর অনেক ব্যাপার আছে এখন একটা একটা করে বলতে গেলে আসলে ইসলাম ধর্ম ধর্মটা তো মানুষের ভিতরে বিভেদ সাম্প্রদায়িকতা এবং ঘৃণা সৃষ্টি করে এটার অসংখ্য ভিডিও আমার কাছে আছে অসংখ্য রেফারেন্স আমার কাছে আছে এটা এটা ঠিকই এটা এটা সত্যি কিন্তু আমি যেটা খেয়াল করেছি মানে ধর্ম তো মানসিক শান্তি হয়ে থাকে জানি কিন্তু একটা ডাক্তার মানে সে যদি মুসলিম ডাক্তার সে যদি হিন্দুদের সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট তো হয়তো করে যখন থাকায় পরে তখন করে কিন্তু যখন আবার মানে ইয়া হয় ক্ষমতা আমার আমি হ্যাঁ আমি মানে যেখানে আমার চেন্নাই গিয়েছিলাম আমার ওই মাকে নিয়ে যখন ডাক্তারের শরীর খারাপ হয়েছিল তো সেখানে সেখানে আমি দেখছি মানে কি করে সবই দেখি সবাই দাড়ি টুপি ওরা লোকজন সবই দেখছি ঠিক আছে তো বাংলাদেশ থেকে লিখে লোক তো কদিন আগে দেখছিলাম বাংলা বাংলাদেশে লিখেছে যে ভারত বয়কট ভারত বয়কট তা ব্যাঙ্গালোর চেন্নাই গেলে দেখা যায় যে বাংলাদেশের লোক কটা ভর্তি থাকে ওই ইয়েতে ব্যাঙ্গালোরে চেন্নাইতে সেখানে হ্যাঁ কিন্তু যারা যারা যে চিকিৎসা করছে সব সবগুলি কিন্তু হিন্দু হিন্দু দিকে ডাক্তার চিকিৎসা করছে দেখি আমি একটা দায়ী ডাক্তার দেখতে পাবো না আচ্ছা বুঝতে পেরেছি ভাই এই জিনিসগুলা নিয়ে আমরা বহু আলোচনা করেছি বহুবার দেখিয়েছি এই জিনিসগুলা যে ধর্ম কিভাবে মানুষের ভিতরে হানাহানি সৃষ্টি করে ভেদাভেদ সৃষ্টি করে আমি হ্যাঁ আমি দেখেছি আমি অনেক কিন্তু লাইভ দেখছি কিন্তু আরেকটা লাইভ দেখলাম যে একজন যে বলছিল যে ওদের ধর্মটা ভুল আমাদের ধর্মটা ঠিক একজন সে খলি জানা কি নাম দেখছিলাম তখন থেকে আমি দেখছি ঠিক আছে তো তারা সত্যি বুঝবে না তারা তাদের মনের মানসিকতাই নেই এইটা আমি মানে আমাদের ধর্মের বেশি মানুষের মানুষের কতাই নেই মানে তাদের নবী কি কেন যে ভালোবাসে আমি আজও জানি না তো কেন ভালোবাসে কিসের ভালোবাসা আছে এই যে আপনি ঘন্টা পর ঘন্টা আপনি আমাদের সময় দেন কিন্তু আমি হয়তো পাঁচ দশ মিনিট আমরা ভিডিও দেখছি তারপর আমি কেটে দিচ্ছি কিন্তু আপনি যে দু ঘন্টা প্রতিদিন করে লাইভ দিচ্ছেন আপনার কথা বলছেন আপনি এত পরিশ্রম কিসের জন্য করছেন এটা কিন্তু সমাজ কোনো জন্য বুঝছে এটা বলেন না না বুঝতে না বুঝুক কিন্তু আমাদের কাজটা আমাদের করে যেতে হবে অনেক সময় দেখা এর জন্য এর জন্য আপনাদের মানে আমার এত ভালো লাগে যে আপনারা এই যে ন্যায়ের প্রতি আপনারা আজকে এত কিছু করছেন সত্যিই খুব ভালো লাগছে যে আমি খুব খুশি হয়েছি যে আপনি আমাদের এত ধর্মটাকে এত সমর্থন করার জন্য ঠিক আছে ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো তাহলে আজকে বিদায় জানাই আপনাকে হ্যাঁ 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 ঠিক আছে ভাই ভালো থাকেন শুভরাত্রি ভাই আচ্ছা সরি আমি আপনাকে আগে বিদায় দিয়ে দিয়েছি এটা কিন্তু আমরা যেই কাজটা আমাদের কাজ চালিয়ে যাব মানুষ যদি এগুলাই করবে আমাদের উপর আক্রমণ করবে আমাদের উপর অত্যাচার করবে করবে এটা এটা স্বাভাবিক এটা অন্ধবিশ্বাসীদের একটা প্রতিক্রিয়া আমরা বুঝি কিন্তু তারপরে আমরা আমাদের কাজ চালিয়ে যাব আহ এবং আমাদের সাথে যারা আছেন আপনারাও নিশ্চয়ই আপনাদের কাজ চালিয়ে যাবেন যে আমাদের আহ আমাদের তো একটা নতুন পৃথিবী তৈরি করতে হবে যেখানে এই ধরনের হানাহানি থাকবে না ঠিক আছে পরের জনকে যুক্ত করছি